হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আই হোপ নতুন বছর তোমাদের সবার বেশ ভালোই কাটছে, আমিও বেশ ভালোই আছি। আজকের এই ব্লগটা মিনি ব্লগই বলতে পারো। তো 31 ডিসেম্বর আমি কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো ইয়েলো কালার ফুলটা দেখো আমি দিদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কানে গুঁজে দু চারটে সেলফি তুলবো বলে। তো দেখো কানে গুঁজে আমি ফুল টুসির মতো দেখতে লাগছি। তো যাই হোক, তারপর হঠাৎ করে আমার মনে পড়লো না, ফুলটা খুলে ফেলি। ফুলটা আমার কানে একদমই মানাচ্ছে না, যেখানে ছিল সেখানে ফুলটা রেখে দেওয়া যাক। তো আমি সেখানে ফুলটা রেখেও দিচ্ছি। আমার কাছে না প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের ইম্পর্টেন্স অনেক বেশি। তো এই ফুলটা আমি দুদিন আগে থেকে তুলে নিয়ে এসেছিলাম, দেখো তোমরা দেখে বুঝতেই পারবে না। আর যদিও বা আমার পছন্দের জিনিসগুলো আমি নিজের কাছে যত্ন করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তো এরপর আমাদের মনে পড়ে যায় যাচ্ছে অনেকটা হয়ে গেছে, আর আমাদের এবার পার্টিটা স্টার্ট করা দরকার। কেন কি এরপর আমাদের আরও একটা প্ল্যান ছিল। আমরা বলতে এখানে ছিলাম আমি, আমার বোন আর একটা ফ্রেন্ড, আর পার্টিটা আমাদের বাড়ি ছাড়িয়ে হচ্ছিলো মানে আমরাই করছিলাম। আমার খাবারের মধ্যে ছিল চাউমিন, মোমো, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট। তো আমরা গল্প করতে করতে খেতে অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম, আর নিজেরাই নিজেদেরকে নিয়ে এমন এমন কথা বলছিলাম, এমন এমন গল্প করছিলাম যে নিজেদের উপর নিজেরাই হাসছিলাম। আমি খেতে ভীষণ ব্যস্ত ছিলাম, আর বোন শুধু আমার ভিডিওটাই করছিল। হয়তো ভিডিওটার মধ্যে শুধু আমাকেই খেতে দেখছো, আমাকে হাসতে দেখছো, যেহেতু ওরা ভিডিওর মধ্যে কেউ আসছিলো না। তো তাই জন্য আমি ওদের কোনো ভিডিও ক্লিপ এর মধ্যে অ্যাড করতে পারিনি। এই 31 নাইটটা আমার খুব ভালোভাবে মনে থাকবে, কারণ কি আমি এরকমভাবে কোনোদিনও 31 সেলিব্রেট করিনি। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। খেতে খেতে হঠাৎই আমরা বাজির আওয়াজ শুনতে পাই, তো তখনই বুঝতে পারি যে 12টা বেজে গেছে, তখনও আমরা খেয়েই যাচ্ছি। আর খাওয়ার শেষে এটা তো আমাকে খেতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে ছাদের দরজাটা খুলে ছাদে যাই, আর গিয়ে দেখি চারদিকে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছিলো। চারদিকে আকাশটা না পুরো আলো আলো হয়ে যাচ্ছিলো, আমি কোন দিকে ক্যামেরাটা ঘোরাবো আমি বুঝতে পারছিলাম না। এদিকে ফাটছে, ওদিকে ফাটছে, মানে আমি মাঝে একটা সময় হয়েছিলো কি আমি চারদিকে ক্যামেরা নিয়ে ঘুরছিলাম যে কোন দিকে বাজি ফাটছে সেটা আমি ক্যাপচার করবো। আর দেখতে পাচ্ছ এবারে ছাদটা, ওখানে সেদিনকার পিকনিক হচ্ছিলো রাত্রেবেলা, যেহেতু 31টে সবাই পিকনিক করে। তো এখন যেহেতু বড় হয়ে গেছি তো পিকনিক ব্যাপারটা ঠিক ভালো লাগে না এটা বলবো না, ভালো লাগে, বাট কোথাও গিয়ে এখন যেন পার্টি করতে ইচ্ছে করে। তো পার্টিতে করা সম্ভব না যেহেতু মা রাত জাগার পারমিশনটাই দেয় না। তো যে কটা রাত্রিবেলা আমরা জেগেছি সেটা আমার কাছে খুব মেমোরেবল, আমার সারা জীবন মনে থাকবে, এবং খুব আনন্দ করেছি সবার সাথে। তো যে কতগুলো রাত আমরা জেগে মজা করি, সাথে ভাইরাও থাকে, তাই জন্য মা একটু নিশ্চিন্তে ছেড়ে দেয়। বাজি থাকা শেষ করে আমরা একটু ফটো তুলছিলাম। আমি যে ফটোগুলো তুলেছি সেগুলো আমি আমার ইনস্টাতে পোস্ট করেছি, চাইলে আমাকে ইনস্টাতে তোমরা ফলো করতে পারো। ইনস্টা আইডি নেমটা আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি প্রায় 12টা পর্যন্ত। তারপরে আমাদের সেই প্ল্যানটার কথা মাথায় আসে এবং আমরা তাড়াতাড়ি ওপর থেকে একেবারে রাস্তায় চলে আসি। আসলে আমি যে জিনিসটা করি না তার মধ্যেই ঢুকে যাই, অন্য যদি কোনো একটা কিছু ভেবে থাকি যেটা করবো সেটা সম্পূর্ণ মাথা থেকে বেরিয়ে যায়। তো আমাদের প্ল্যানটা ছিল এটাই যে ছোটোবেলায় যেরকম রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার লিখতাম, এবারও সেরকমভাবেই হ্যাপি নিউ ইয়ার লিখবো রাস্তায়। তো আমরা দেখো সেটা স্টার্ট করে দিয়েছি লেখা। তো মোটামুটি আমি অনেকটাই করেছি, শুধু আমি একা বলবো না, আমার সাথে আমার ওই ফ্রেন্ডটা করেছিল, আমার বোনও হেল্প করেছে। তো আমরা সবাই মিলেই করেছি, আর ভাইরা শুধু কী করছিলো, ভাইরা দাইদের শুধু দেখছিলো, ওরা একটুও কোনো কিছু হেল্প করেনি। তো দেখো আমরা কী কী লিখেছি, কী কী করেছি। জানি আমাদের মতো অনেক ছেলেমেয়ে আছো যারা এবার এভাবে রাস্তায় লিখেছো, মা বাবার পারমিশন ছাড়া কোথাও 31 নাইটে কোনো প্ল্যান করোনি, শুধু মা বাবা ফ্রেন্ডসের সাথে যেতে দেবে না বলে। তো তার মানে তো এই নয় যে আমরা বাড়িতে সেলিব্রেট করতে পারি না, তাই না? বাড়িতে বসেও কিন্তু নানারকম ওয়েতে সেলিব্রেট করা যায়। আমরা কিন্তু জোর করে বাবা মার কথা না শুনে বাইরে গিয়ে সেলিব্রেট করতেই পারি, বাট কোথাও গিয়ে না মা বাবার কথা একটু ভাবা উচিত যে মা বাবা কেন মানা করছে বা কিছু। তাদেরকে ঘুমোতে না দিয়ে টেনশনে রেখে আমি সেই রাত্রিটা বাইরে কোথাও সেলিব্রেট করবো, এরকম মেন্টালিটি আমি অন্তত নই। তো রাস্তার আঁকাঝোকার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটুখানি বোন করে দিচ্ছি, এটুখানি হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদের রাস্তাটা পুরো একবার দেখিয়ে নিচ্ছি, ভালো করে দেখো। এই টেডিবিয়ারটা কিন্তু আমি লিখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই হ্যাপি নিউ ইয়ারগুলো আমি লিখেছি, বাট আমরা তিনজন ভাগে যোগে লিখে রাস্তাটা আমি কমপ্লিট করে দিচ্ছি। তো ওয়েলকামটা একটু বেঁকে গেছে, বাট আমরা তো আর আর্টিস্ট নই না যত সুন্দরভাবে করতে পারবো। নিচে থেকে এসে এক্ষুনি সবেমাত্র চেঞ্জ করলাম, তো এখন একটু ঘুমোবো, ভীষণ টায়ার্ড লাগছে, খুব ঠান্ডা। তো ফাইনাল কমপ্লিট হলো, আমরা এক্ষুনি উপরে এলাম, এখন বাজে 4:00। তো এখন আমাদের গুড নাইট হলো, এখন আমি গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না, গুড মর্নিং অ্যান্ড গুড নাইট অলসো। তো আবার বলছি অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার। আর মিনি ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, ভালো লাগলে কমেন্টস করো অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।